এখনো আসছে না কেন রাশে ছেলেটা? আমি যে বোল্টকে দিয়ে খবর পাঠালাম যে আমি বিকালে বসে থাকবো পার্কে, তাকে আসতে বলো। বসে থাকতে থাকতে টাইট হয়ে গেলাম, দেখে একটি গান বলি মনে মনে, মনটা যদি চাঙ্গা হয়। একা একা আর ভালো লাগে না, কেন যে সে কাছে আসে না, আমার ভালো যে লাগে না। একা একা আর ভালো লাগে না, তোর তুড়ি এখনো আসছি না কেন? আমি কি খুব ভীষণ টায়ার্ড লাগছে আমাকে। ওরে বাপরে, বসে আছে কোন পরি রে বাবা, কাছে যাবো না দৌড়ি পালাবো? না কাছে যাই, যা হবে হবে। মেয়েটা কি সাবনুন না অন্য কেউ? কাছে যাই শুধাই তো, দেখি বলবো যে ওই মেয়েটা তুমি কি সাবনুর? ওই মেয়েটা তুমি কি সাবনুর? তুমি কার লেগে বসে আছো? তুমি কি সাবন খানের লেগে বসে আছো? হ্যাঁ আমি সাবনুর, আমি তোমার জন্য তো অপেক্ষা করছি, তোমার এত দেরি হলো। তোমার কেন এত দেরি হলো আমাকে বলো? তুমি কেন আমাকে এতক্ষণ বসিয়ে রেখছো এই পার্কে? আমি একা একা বসে আছি অনেকক্ষণ, আমি কি মানুষ নাকি? সত্যি কথা বলবা, তুমি এতক্ষণ কি করছিলা? তুমি কি বল্টুর সঙ্গে ছিলা এতক্ষণ? সত্যি করে বলো। সত্যি বলছি, আমি ওই বল্টুর সাথে জঙ্গলে বসে বিড়ি টানছুনু। ওরে সত্যি কথা বলি দিনু, প্রেম মনে হয় দুয়ারে এসে রিটার্ন চলে যাবে। যদি বলে আমার কিছু বলবো, তোমার বাপও তো বিড়ি খায়। বিড়ি বিড়ি করে কি বলছো? শুনে রাখো, আমি কিন্তু বিড়ি সিগারেট খড়কে আমি দেখতে পাই না, সেই জন্য আমি আমার বাবাকে দেখতে পাই না। বাবা শুধু দামি দামি সিগারেট খায়, আমি নিষেধ করেছি। শোনো, তোমাকে যে জন্য ডেকেছি, আমি তোমাকে একটা কথা বলবো, তোমাকে আমি পছন্দ করি, তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ, একই শুনালো সাবনুর, আমার কিছু বলার আছে। আমি রাজি, আমার বাপ রাজি, মা রাজি, দাদা রাজি, দাদি রাজি, কাকা রাজি, কাকি রাজি, সমাজ রাজি, পরিবেশ রাজি, গোটা পৃথিবী রাজি, কাজীও রাজি, আমিও রাজি। এই ছেলে তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেলে? পৃথিবী রাজি, দাদা রাজি, কাজী রাজি, পাজি রাজি, কি বলছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। আমি এখন গান বলবো। আজ কি যে খুশি মন, তুমি হলে যে আপন, তোমায় নিয়ে কাটাবো আমার সারা জীবন, তোমায় নিয়ে কাটাবো আমার সারা জীবন। হ্যাঁ আমি পাগল, তোমার জন্য পাগল, তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না, বুঝে দিলাম। প্রিয় বন্ধুরা, এই পথ চলা যদি না শেষ হয়, প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে সাথে নিয়ে এই পথ চলতে চাই, সেজন্য আপনাদের সাপোর্ট চাই। আপনারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন টিপে দিবেন আর বেলটা বাজায় দিবেন, আর আমার ডার্লিং সাবনুরের জন্য দোয়া করবেন। আমাদের রোমান্টিকের এখানেই শুরু, ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আগাইতে চাই। প্রিয় বন্ধুরা, এই পথ চলা যদি না শেষ হয়, আপনাদেরকে সাথে নিয়ে আমি এই পথ চলতে চাই, অবশ্যই সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দেবেন।